আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো সরাসরি তফসিল ঘোষণা করবেন সিইসি। দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংস বক্তব্যে পিটার হাসের উদ্বেগ। নির্বাচন কমিশনে তিন স্তরের নিরাপত্তা, টহলে জল কামান এপিসি। সারা দেশে 181 প্লাটুন বিজিবি মোতায়েন। গাজায় সবচেয়ে বড় হাসপাতালে ইসরায়েলের অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশে প্রথমবারের মতো বুধবার সন্ধ্যা 7টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সরাসরি ঘোষণা করা হবে। বিকেল 5টায় নির্বাচন কমিশনের 26তম সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে। বুধবার কমিশনের মুখপাত্র ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। সিদ্ধান্ত ক্রমে অর্ধ সন্ধ্যা 7টায় বাংলাদেশের সকল গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় দাদার জাতীয় সংসদ নির্বাচন পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে। আপনার সকল গণমাধ্যম সহকর্মীদেরকে বিনীত অনুরোধ জানাব, বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর সাথে লিঙ্ক আপ হয়ে আপনারা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবেন। আজকে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার দাদার জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচী যাকে আমরা তফসিল বলি সেটা ঘোষণা করবে এবং আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, ধৈর্য সহকারে বাংলাদেশ টেলিভিশনের লিঙ্কের মাধ্যমে আপনারা সেটা সরাসরি প্রচারের উদ্যোগ গ্রহণ করবেন। এটাই ছিল আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ। ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেয়া হয়েছে সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার বেলা 11টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ উদ্বেগ জানান। পরে রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে সেটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। বুধবার সন্ধ্যা 7টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসি ভবনের চারপাশে টহল দিচ্ছে পুলিশের এপিসি ও জল কামান। এছাড়া র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তফসিল ঘোষণা উপলক্ষে ইসি ভবনে দর্শনার্থী প্রবেশও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইসির কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরাও আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে পারছেন না। বুধবার সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায় ইসি ভবনের চারপাশের সড়কগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড, সন্দেহভাজনদের করা হচ্ছে তল্লাশি। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও নিয়োজিত রয়েছেন ইসি ভবনের ভেতরে। সকাল থেকেই নির্বাচন ভবন এলাকায় র্যাবের অন্তত 4টি গাড়ি টহল দিতে দেখা গেছে। প্রবেশ পথে দেখা গেছে পুলিশের এপিসি ও জল কামানের গাড়ি। বিএনপি জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে পোশাক কারখানায় নিরাপত্তা জোরদারে ঢাকা সহ সারা দেশে 181 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশেপাশের জেলায় 33 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 181 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে সোমবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে 189 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি ঘিরে গত 28 অক্টোবর এবং তার আগে পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দেশে। তখন থেকেই পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা।
আরফিল ওয়ার ড্রপ। এতে ব্যবহৃত ইনসেক্টস রিপেলেন্ট মাস্টার ব্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরফিল ওয়ার ড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। পঞ্চম দফার অবরোধের প্রথম দিন সকালে রাজধানীতে সড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়। বুধবার ভোর 6:30 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শাহবাগ ও জাতীয় প্রেসক্লাব এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা শেরাটন অভিমুখী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজমুল হাসানের নেতৃত্বে সকালে কমলাপুর রেল স্টেশনের সামনের সড়কে মিছিল করেন নেতাকর্মীরা। পল্লবী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বে মিছিল হয়েছে। বাংলাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপি পন্থী 7 আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার ঘটনায় ব্যাখ্যা দিতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী 15 জানুয়ারির মধ্যে এই বিষয়ে ব্যাখ্যা তলব করেছেন সর্বোচ্চ আদালত। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে মিছিল সমাবেশের বিষয়েও রায় মেনে চলার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর আগে গত 30 আগস্ট অবসরে যাওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আগামী বছরে নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের উপর কড়াকড়ি আরও বাড়াল রাশিয়া। সংবাদমাধ্যমগুলোতে নির্বাচনী খবর প্রচার সীমিত করার বিষয়ে মঙ্গলবার একটি আইন সংস্কারের অনুমোদন দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী বছরের মার্চ মাসে। 24 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট পুতিন আগামী নির্বাচনেও অংশ নেবেন এবং তাতে নির্বিঘ্নে জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও 71 বছর বয়সী রুশ প্রেসিডেন্ট এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। তিনি বলেছেন, পার্লামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই সিদ্ধান্ত জানাবেন। রাশিয়ার নতুন নিয়ম অনুসারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধিবেশনগুলোতে কেবল নিবন্ধিত গণমাধ্যমগুলোর প্রতিনিধিরাই উপস্থিত থাকতে পারবে। বাদ পড়বেন ফ্রিল্যান্সার বা স্বাধীন সাংবাদিকরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বন্ধে ব্যর্থতা এবং এই বর্বরতায় উল্টো প্ররোচনা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নামে মামলা দায়ের হয়েছে। এতে আসামি করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও। গত সোমবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছে নিউ ইয়র্ক ভিত্তিক নাগরিক স্বাধীনতা গ্রুপ সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস। ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা, গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা এবং অবরুদ্ধ উপত্যকায় থাকা মার্কিন নাগরিকদের স্বজনদের পক্ষে মামলাটি দায়ের করেছে সিসিআর। নতুন সংশোধনীতে বলা হয়েছে, আঞ্চলিক ও সামরিক কর্তৃপক্ষগুলোর কাছ থেকে আগাম ছাড়পত্র ছাড়া সামরিক ঘাঁটি বা সামরিক আইনের অধীনে থাকা এলাকাগুলোতে নির্বাচন কমিশনের কার্যকলাপের খবর প্রচার নিষিদ্ধ থাকবে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল সিফা অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে রোগীদের পাশাপাশি আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি রয়েছে। হাসপাতালটির এক চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলের অভিযানের ফলে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতাল কর্মী ও আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা সেখান থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গাজায় মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। দুই পক্ষের লড়াইয়ে ভুক্তভোগী হচ্ছে শিশুরা। জানাবো খেলার খবর।
চলমান বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে উত্তেজনার ব্যারোমিটারে পারদের উচ্চতা আজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, আবার নেমে যেতে পারে একেবারে তলানিতে। সবকিছু নির্ভর করছে প্রথম সেমিফাইনাল ম্যাচের উপর, যে ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও বিশ্বকাপের বর্তমান রানার্স আপ দল নিউজিল্যান্ড। আজ দুপুর আড়াইটায় ওয়াংখের স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ম্যাচ জিতলেই 2011 সালের পর ভারতের এটাই হবে প্রথম ফাইনাল, আর নিউজিল্যান্ড জিতলে টানা তৃতীয় ফাইনাল। চার বছর আগে বিশ্বকাপের এক সেমিফাইনালে এই ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে খেলেছিল। এবারের বিশ্বকাপেও দল দুটো মুখোমুখি হয়েছিল, সে ম্যাচে অবশ্য শেষ হাসি হেসেছিল স্বাগতিক ভারত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল চারটায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।